আর্কিটেক্ট হিসেবে আমি মনে করি যে আসলে জেন্ডারটা কোনো ফ্যাক্ট না, ছেলে মেয়ে, আর্কিটেক্ট ইজ আর্কিটেক্ট, সে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, এটা প্রফেশন জেন্ডার ভিত্তিক কোনো প্রফেশন না। সো আমি আর্কিটেক্টদের ছেলে মেয়ে বিভাজন করে ভাবতে চাই না। আর অনেক ডিফিকাল্টিস আসলে আমাদের কনটেক্সটে হয়ে যায় এবং আসে, এবং অর্গানাইজেশনগুলোতে আমি যেটা ফেস করেছি পার্সোনালি সেটা হচ্ছে শুরুর দিকে যখন আমি স্টুডেন্ট থেকে পাশ করে প্রফেশনে জয়েন করলাম, দেখলাম যে যখন আমি অ্যাপ্লিকেশন করতে গেলাম সেখানে লেখা থাকতো শুধু পুরুষরাই অ্যাপ্লিকেশনটা করতে পারবে, যেহেতু আর্কিটেকচার জবটা, আর্কিটেক্টসদের জবটা একটু চ্যালেঞ্জিং, কারণ সাইটে যেতে হয়, বিভিন্ন কন্ট্রাক্টরদের সাথে কমিউনিকেট করতে হয়। তো ওনারা মনে করেন যে ছেলে হলে সেই কমিউনিকেশনটা অনেক ভালো হবে বা ফিল্ডে ওয়ার্কটা তারা অনেক ভালো করতে পারবে। সেক্ষেত্রে আমি অনেক জায়গায় অ্যাপ্লাই করতে পারতাম না শুরুর দিকে। তারপরে যেটা ফেস করেছি যখন কর্মজীবন শুরু করলাম, কয়েক বছর কাজ করার পরে আমি ম্যারিড কিনা সেই কনসার্নটা নিয়ে সবাই আমাকে প্রশ্নবিদ্ধ করত। মানে একটা অর্গানাইজেশনে আমি কাজ করতাম, সেখানে আমি কাউন্ট করেছিলাম যে 100 দিন পর্যন্ত টানা যে প্রতিদিন আমাকে এই কথাটা শুনতে হতো যে আমি ম্যারিড কিনা, মানে আমি ম্যারিড হলাম কিনা মেয়ে হিসেবে, এতদিন আমি বিয়ে করছি না কেন, সেই প্রশ্নগুলো আমাকে বারবার করা হতো। যেহেতু আমি একটু কম এক্সপিরিয়েন্স হয়ে তারপরে আমার বিয়ে করতে করতে একটু সময় লেগেছে, তো সেই সময়টায় আমি এই জিনিসটা খুব ফেস করতাম। দেখা গেলো আমার সমসাময়িকের চারিদিকে সবার বিয়ে হয়ে গেছে, আমার কেন হচ্ছে না, সেইটা নিয়ে কর্মক্ষেত্রে আমাকে বারবার প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। তো এই এক্সপিরিয়েন্সটা আমার খুব খারাপ ছিল, যেটা হওয়া উচিত ছিল না, এটা আমার খুবই পার্সোনাল একটা ইস্যু, তো সেইটা নিয়ে বারবার প্রশ্ন করা হতো। ইভেন অনেক জায়গায় আমি একটা জায়গায় ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, মানে আমার যখন বিয়ে হয়ে গেল তখন আমি একটা জায়গায় ইন্টারভিউ দিতে গেলাম, সেখানে আমাকে ইন্টারভিউ খুবই ভালো হলো, তারা অলমোস্ট আমাকে নিয়েই নেবেন এরকম একটা অ্যাপ্রোচ করলো। তো লাস্টলি তারা আমাকে জিজ্ঞেস করলো আমি ম্যারিড কিনা, তো আমি বললাম হ্যাঁ আমি রিসেন্টলি বিয়ে করেছি। তখন তারা বললো যে আচ্ছা আপনি বিয়ে করে ফেলছেন, তাহলে হচ্ছে যে কদিন পর আপনি কনসিভ করবেন। আমি বললাম হ্যাঁ ন্যাচারালি তো সেটাই হওয়া উচিত, বা আমার এটা পার্সোনাল ডিসিশন, তো সেই আমাকে প্রেগনেন্সির জন্য ছুটি দিতে হবে, সেইটা হয়তো ওনাদের প্রতিষ্ঠানের জন্য লাভজনক হবে না, সেই চিন্তা করে আমি জাস্ট ইন্টারভিউটা এত ভালো হওয়া সত্ত্বেও আমি চাকরিটা কিন্তু পাই নাই। খুব খারাপ লাগলো যে আমি একটা প্রফেশনে যাচ্ছি, একটা ইন্টারভিউতে যাচ্ছি, সেখানে আমি প্রেগনেন্সির জন্য আমাকে ছুটি দিতে হবে, সেই কনসিডারেশনটা তাদের নাই। অনেক জায়গায় আমি দেখেছি যে সরকার থেকে অনুমোদিত যে 6 মাসের ছুটিটা সেটা কিন্তু দেওয়া হয় না, অনলি 3 মাস, তারপরে চাকরিটা থাকবে কি না, যেহেতু প্রাইভেট অর্গানাইজেশন আর্কিটেক্টদের জন্য বেশি কনসালটেন্সি ফার্মগুলোতে, আবার যে সাবসিডিটা দেওয়ার কথা ছিল বেতন নিয়ে তারপরে 6 মাসের যে ছুটিটা পাবে সেটাও কোথাও এনশিওর নাই, মানে জবের ক্ষেত্রে এটা হচ্ছে একটা অনিশ্চয়তা তৈরি করে। অনেক জায়গায় যখন আমরা সাইটে যাই, সাইটে গেলে দেখা যায় যে আমরা হয়তো ছেলে মেয়ে উভয় যদি দুজন আর্কিটেক্ট গেলাম, ভেন্ডাররাদের একটা ইয়ে থাকে যে আপাতক মনে হয় তেমনভাবে বলতে পারবেন না, স্যারের কাছেই যাই, এরকম একটা ইয়ে ফেস করেছি। বড় ওভার দ্য ইয়ার আমি আস্তে আস্তে ওটা কাটিয়ে উঠতে চেষ্টা করছি, স্টিল আই এম স্ট্রাগলিং দেয়ার। যখন একটা অফিসে দেখা যায় যে আমি বিয়ের আগের কথা বলছি, যখন আমি আনম্যারিড ছিলাম তখন দেখতাম যে যেহেতু আমি আনম্যারিড সবাই কেমন জানি একটা পরিবেশ তৈরি করতো যেটা আমার জন্য আনকমফোর্টেবল ছিল। হয়তো আমি বাসায় যাচ্ছি, উনি ইচ্ছা করে আপনার কি লিফট লাগবে, এটাও এক ধরনের আসলে, আমার হয়তো ওনার সাথে মোটর সাইকেলে করে আমি যাবো না, কিন্তু উনি আমাকে অফার করতেছেন, মানে অন্যভাবে, সেটা এক ধরনের অ্যাসাল্ট আসলে। তারপরে আমাকে ব্যক্তিগত প্রশ্ন করা, সেটাও এক ধরনের অ্যাসাল্ট, আমরা যদি সেক্সুয়াল হ্যারাসমেন্ট না বলি, কিন্তু এইভাবে আহত করাটাও কিন্তু একটা মানে কর্মক্ষেত্র কাজ করার ক্ষেত্রে প্রতিকূলতা তৈরি করে। প্রথমত অসচেতনতা একটা বড় বিষয়, মানুষকে মানুষ হিসাবে না দেখে, কাজের ক্যাপাসিটিকে গুণ দিয়ে বিচার না করে জেন্ডার ডিসক্রিমিনেশন করা, যে মেন্টালিটিটা হয়তো আমাদের যে প্রপার এজুকেশন বা শিক্ষিত হওয়ার দরকার অ্যাজ এ হিউম্যান বিইং, সেটা হয়তো হচ্ছি না অনেকেই। দে হ্যাভ অ্যাবিলিটি, আমার নিজের প্রতিষ্ঠানেও আমি দেখছি যে আর্কিটেক্ট হিসাবে আমি কখনোই কোনো নারী হিসাবে দেখি নাই, আর্কিটেক্ট হিসাবে দেখেছি। তো যে কারো
আমার মনে হয় যে অ্যাবিলিটি আছে, তার পরিপূর্ণ সুযোগ, পরিপূর্ণ পরিবেশ যদি পায় তাহলে সে অবশ্যই উঠে আসতে পারে। অনেক সময় যেটা হয় যে ম্যারিড হলে অনেক সময় নিতে চায় না, বা একটা লিভের, বাচ্চা হওয়ার সময় একটা লিভের ব্যাপার থাকে, সেটা অনেকে অ্যাড্রেস করতে চায় না। তো এগুলা হয়তো কিছু কিছু জায়গায় ঘটে। হ্যাঁ, তারপরে ধরেন আফটার চাইল্ড বার্থ তার বাচ্চাটার যে অ্যাড্রেস করতে হয় তাকে প্রতি মুহূর্তে, সেইটা অফিস আসলে দেয় কি না। আমার অফিসের ক্ষেত্রে আমি ওগুলা ইয়ে করি না। আমার অফিসে আপনি যদি দেখেন তাহলে ম্যাক্সিমাম আর্কিটেক্টরি মেয়ে, ছেলে কম, রাদার দেন মেয়ের। কারণ মেয়েরা আমার এক্সপিরিয়েন্স অনেক সিনসিয়ার হয়, কমিটমেন্ট রাখতে চায়। হ্যাঁ, যেটা কমিট একটা ডেট দিতে হয় আমাদেরকে কাজ জমা দেওয়ার, সেটা সে সিনসিয়ারলি করতে চায়। আমি আমার কাজ করতে গিয়ে যেই জিনিসগুলো সবচাইতে বেশি দেখেছি সেটি হয়েছে কর্পোরেট সেক্টর থেকে ধরে একদম প্রান্তিক পর্যায় পর্যন্ত এবং যে কোনো সেক্টরে কাজ করা নারীদের মধ্যেই সবচেয়ে কমন যে প্রবণতাটি হলো মেয়েদেরকে হ্যারাসমেন্ট করার একটা বিষয় রয়ে গিয়েছে। যেই হ্যারাসমেন্টটি মেয়েরা হয় সেটি হলো সবচাইতে কমন, যে তার যে পুরুষ যারা কর্মী আছেন, তাদের সহকর্মী, তাদের মাধ্যমেই তারা বেশি হ্যারাসমেন্টের শিকার হন। এছাড়া সামাজিক বা লোকাল যে সকল হ্যারাসমেন্ট আছে সেগুলো তো রয়েই গেল। এছাড়া আরেকটি নতুন ট্রেন্ড যেটি আমরা দেখি সেটি হচ্ছে বিভিন্ন ধরনের সাইবার হয়রানি। যদি কোনো কারণে হচ্ছে ব্যক্তিটিকে আমাদের পছন্দ না হয়, নারীর কোনো কাজকে আমার পছন্দ না হয়, তাহলে আমরা তাকে অনলাইনে বিভিন্ন রকম সাইবার বুলিং করি এবং তাকে তার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন এবং তার সব ধরনের মানসিক যে স্টেট থাকে সেটিকে একদম এমন পর্যায়ে পৌঁছে দেই যাতে হচ্ছে সে কাজ করার প্রতি তার সম্পূর্ণ আগ্রহ হারিয়ে ফেলে। এছাড়া যেটি হয় যে নানা ধরনের টিকা টিপ্পনি এবং হচ্ছে যেই ধরনের কালচারাল ক্রাইসিস যেগুলো থাকে, এ ধরনের অফিশিয়াল ক্রাইসিস তার জন্য তৈরি হয় এবং তার জন্য কাজ করা অনেক ক্ষেত্রেই একেবারে অসম্ভব হয়ে পড়ে। একজন নারী যদি মনে করেন যে তিনি হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন, তার সহযোগিতা প্রয়োজন, তার জন্য প্রথম যে কাজটি তিনি করতে পারেন সেটি উনি তার নিকটস্থ যে থানাটি আছেন সেই থানাটিতে যোগাযোগ করতে পারেন। দ্বিতীয় তিনি যেটি করতে পারেন সেটি হচ্ছে 109 কল করতে পারেন। এটি আমাদের দেশের ওয়ান অফ দ্য হচ্ছে জরুরি নাম্বার, নারী এবং শিশু নির্যাতন সেল। এই 109 উনি বিনামূল্যে যে কোনো মুহূর্তে কল করতে পারেন। নারী যদি মনে করেন তিনি সেফ নন, সিকিউর নন, তার এই মুহূর্তে পুলিশের সেবা প্রয়োজন, জরুরি মুহূর্তে তিনি 999 কল করতে পারেন। এটিও টোল ফ্রি, এটিতেও কল করতে কোনো টাকা লাগে না। এছাড়া রয়েছে হচ্ছে আমাদের পুলিশের সবগুলো ব্রাঞ্চ রয়েছে। এছাড়া যদি সাইবার ক্রাইমের ভিকটিম হন, পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চে যেতে পারেন, সিআইডির সাইবার সেলে যেতে পারেন, বা হচ্ছে উমেন্সদের জন্য যে ভিকটিম সেন্টারটি আছে সেগুলোতেও যেতে পারেন। সোজা কথা হলো, যদি কোনো নারী মনে করেন যে আমি নিরাপদ নই, এই মুহূর্তে আমার সহযোগিতা প্রয়োজন, তাহলে নিকটস্থ থানা অথবা 109 অথবা 999 কল করে সরাসরি পুলিশি সেবা নিয়ে নারী তার সমস্যার সমাধান সহজে করে ফেলতে পারবেন নিজেই।